এইমাত্র এক নোটিশ প্রকাশ করেছে এনটিআরসি থেকে। এনটিআরসি থেকে নোটিশটাতে প্রকাশ করছে, এই নোটিশটাতে কী লেখা আছে আপনারা দেখেন। এই নোটিশটাতে কী বলেছে, বিষয় চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় বিভিন্ন পদের প্রাথমিকভাবে নির্বাচিত প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধনকারীদের প্রার্থীগণের কর্তৃক সনদ দাখিল। আচ্ছা দেখেন কী লেখা আছে এখানে, এতদ দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এনটিআরসিএ কর্তৃক গত 21 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দের তারিখে প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রথম থেকে দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীর বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ যাচাই করা প্রয়োজন। বর্ণিত অবস্থায় উল্লেখিত সনদের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 30/3/2023 অথবা কী হলো মার্চের 30 তারিখ, হ্যাঁ, তারিখের মধ্যে নিম্ন বর্ণিত চক অনুযায়ী প্রয়োজনীয় তথ্যসমূহ সরাসরি এনটিআরসির কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। আচ্ছা এরকম যে রুলটা দেওয়া আছে, যে গড়টি দেওয়া আছে চকটা, যে প্রার্থীর রুল ও ব্যাচ, তারপরে সে নির্বাচিত পদের নাম, প্রার্থীর নাম ও মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, সকল সনদের বিবরণ, নিবন্ধন বিবরণ, এনআইডি বিবরণ, এই চক অনুসারে আমরা কী করবো তথ্যগুলো জমা দেবো, ঠিক আছে। তারপর কী লাগছে দেখেন, নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সকল সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও চকের চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন না। আচ্ছা এখানে কী বলা হয়েছে, যে এখানে যে নোটিশটা প্রকাশ করেছে এবং যে তারিখটা উল্লেখ করা হয়েছে, এই তারিখের মধ্যে যদি আপনারা সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সত্যায়িত ফটোকপি জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের সনদ, হ্যাঁ, সুপারিশের জন্য যে কি বিবেচিত হতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার অনেক উৎসাহ বৃদ্ধি পায় ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সকলকে।